এক ভয়ঙ্কর গুনার নাম বেদাত। এ সম্পর্কে কথা বুঝার জন্যে কয়েকটা শব্দ আগে আমরা নিজেরা মুখে উচ্চারণ করে নেই, আমার সাথে সাথে বলবেন বিদআত, বলেন আমার সাথে, এর আগে বলেন জরুরত, বিদআত, শরিয়ত। শব্দ তিনটা মাথায় রাখেন, জরুরত, বিদআত, শরিয়ত। আবার বলেন জরুরত, বিদআত, শরিয়ত। বিদআত কাকে বলে? শাব্দিক অর্থ নতুন কিছু করা, বলা, আবিষ্কার, এটা তো শাব্দিক অর্থে। শরীয়তের পরিভাষায় বিদআত কাকে বলে? শরীয়তের যত বিষয় আছে সেগুলো দলিলহীন না, শরীয়তের কোনো বিধান দলিলহীন না, তার দলিল আছে, প্রমাণ আছে। আর দলিল আর প্রমাণের মৌলিক বিষয় হচ্ছে কোরআন আর সুন্নাহ, মৌলিক। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যাদেরকে স্বীকৃতি দিয়েছেন যে তাদেরকেও তোমরা মানবা, কোরআনে আল্লাহ যাদেরকে স্বীকৃতি দিয়েছেন সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারাও শরীয়তের প্রমাণ। কোরআনে কোনো বিষয় পেলাম না, হাদিসে পেলাম না, অথবা সাহাবিদের বক্তব্য আমল থেকে পেলাম না, চতুর্থ যে আমাদের স্তর আইম্মায়ে মুজতাহিদিন, যারা কোরআন সুন্নাহ এবং সাহাবিদের আমল আর কথা থেকে সময়ের প্রয়োজনীয় মাসআলাগুলো বের করেন, এগুলো হচ্ছে আমাদের জন্য শরীয়তের প্রমাণ। শরীয়তের যে কোনো মাসআলা, যে কোনো বিধান এই চারটা বিষয় থেকেই বের করতে হয়। কেউ যদি বেদাত কাকে বলে, কেউ যদি এমন কোনো কাজ করে যেগুলোর প্রমাণ এই চার জায়গার কোথাও নাই, কিন্তু সেই কাজটা সে করছে দিন মনে করে, কি মনে করে, দিন মনে করে, মানে মানে হচ্ছে সে বিশ্বাস করছে এই কাজটা করলে সওয়াব হবে, এটা হচ্ছে দিন মনে করে করা। সওয়াবের আশায় কেউ যদি নতুন কোনো কাজ করে যে এই কাজগুলোর প্রমাণ না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবিদের কথা আর আমলে আছে, না আইম্মায়ে মুজতাহিদিন কোরআন হাদিস রিসার্চ করে বের করেছে, এমন কোথাও নাই, নিজস্ব চিন্তা থেকে একটা আমল যদি কেউ করে সেটা মহাব্বতের নামে হোক, আবেগে হোক, যে উদ্দেশ্যে হোক, পেট পূজার জন্য হোক, ধান্দাবাজির জন্য হোক, যে উদ্দেশ্যেই হোক, যদি এমন কোনো আমল সওয়াবের নিয়তে কেউ করে যেগুলো শরীয়তের কোনো প্রমাণ যেগুলোর জন্য নাই, সেই আমলগুলোর নাম হচ্ছে বিদআত। বুঝছেন না আপনারা কথা? এখন সমস্যা হচ্ছে আমাদের যে সমস্ত ভাইরা বিদআতে জড়িত, এদের একটা কমন ডায়লগ আছে, কমন ডায়লগ। সেই কমন ডায়লগ একটা হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্যে, আরেকটা হচ্ছে নিজেদের পিঠ বাঁচার জন্য, বাঁচানোর জন্য। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ওদের কমন ডায়লগ হচ্ছে যে মৌলবীরা যে বলে নতুন সব কিছু বেদাত, তা আপনারা বলেন, আপনারা বলেন, সাধারণ পাবলিককে বোঝায়, আপনারা বলেন এই ফ্যান কি নবী আলাইহিস সালামের যুগে ছিল? আপনারা বলেন, কথা কন ছিল, তাইলে রবে দাঁত হুজুররা যে বৈশা বৈশা এসির বাতাস খায়, বলেন তো সাহাবিদের যুগে ছিল? আপনারাও বলেন ছিল, দেখছেন নি অবস্থা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে। তাইলে এসির বাতাস খাওয়া হবে দাঁত? মোল্লারা যে খালি হজে যায় গাড়িতে কইরা কইরা বয়ান করতে যায়, বলেন তো নবী আলাইহিস সালামের যুগে গাড়ি ছিল? কাজে গাড়িতে ওঠা বেদাত, প্লেনে ওঠা বেদাত। তা আপনি বলবেন হ্যাঁ কথা তো ঠিক, আবার মাঝে মধ্যে আপনাকে ব্যাখ্যা দিবে, কি ব্যাখ্যা, বেদাত দুই প্রকার, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া, খারাপ বেদাত ভালো বেদাত, এই ব্যাখ্যাও দিবে, সব বুঝাই দিবে আপনাকে। দোস্ত শুনেন, খেয়াল করেন, এই যে কথাগুলো বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে, আপনি মাথায় রাখেন ওই একটা শব্দ বাদ দিয়েই আপনাকে বিভ্রান্ত করছে, সেটা হচ্ছে সওয়াবের আশায়। বলেন আমার সাথে, সওয়াবের আশায়। এই একটা শব্দ আমরা লাগায় রাখছি,
ওটাকে আস্তে কৌশলে আড়াল করে আপনাকে বুঝাচ্ছে। ফ্যান নতুন আবিষ্কার, কথা ঠিক, কিন্তু ফ্যানের বাতাস কি আপনারা খাচ্ছেন এই নিয়তে যে বাতাস খাবো আর আমার আমল নামায় সওয়াব লেখাও? খাইতেছেন কেউ? বলেন এসির বাতাস খান কি এই নিয়তে যে এসির বাতাস খামো যত জান্নাতের আগুন নিভবে তত? হ্যাঁ হ্যাঁ, প্লেনে উঠতেছেন কি এই নিয়তে যত উপরে জান্নাতের তত উপরে? কথা কর না। গাড়িতে উঠতেছেন কি এই নিয়তে যে গাড়িতে উঠবো মানে এটা আমার জান্নাতে যাওয়ার বাহন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাইলে তুমি বেদাতকে মানুষের সামনে পরিকল্পিত ভাবে বিভ্রান্ত করার জন্য বেদাতের একটা মৌলিক পয়েন্ট গোপন করছো, সেটা হচ্ছে সওয়াবের আশায় করা। সওয়াবের আশা ছাড়া যদি কেউ নতুন কাজ করে তার নাম বেদাত, আমরাও বলি না, তার নাম হচ্ছে জরুরত। নাম কি? জরুরত আর বেদাত এক জিনিস না, জরুরত আর বেদাত এক জিনিস না, শরীয়ত আর বেদাত এক জিনিস না। জিনিস কয়টা শিখাইছি বলেন তো? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। জরুরত হচ্ছে যেটা আমি করবো সওয়াবের আশা ছাড়া, বেদাত হচ্ছে নতুন কিছু করবো সওয়াবের আশায়, শরীয়ত হচ্ছে যেটা করব যার প্রমাণ আছে, আমার মৌলিক যে স্তম্ভগুলো আছে ওই জায়গায় যার প্রমাণ আছে ওটা হচ্ছে শরীয়ত। প্রমাণ না থাকলে বেদাত, সওয়াবের আশা না করলে জরুরত। বুঝে আসছে কথা? এখন সমস্যা হইল, একটু বুঝেন আপনারা, খুব মনোযোগ দেন। বেদাত এত ভয়ঙ্কর গুণা যে ওলামায়ে কেরাম বেদাতের বিরুদ্ধে এত কঠোর কেন? এত কঠোর কেন? কঠোরতার কারণ কি? এত কারণ হচ্ছে দুইটা। এক কারণ হচ্ছে বেদাতের গোড়া যদি আপনি বের করেন কোত্থেকে আসতে, তা আপনিও ভয়ে আঁতকে উঠবেন, হায় রে খোদা এই অবস্থা। এই হচ্ছে এক সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রতিটা বেদাতের সাথে সাথে আপনি যে কি করছেন আপনার খবর নাই, সেটাও একটু বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। বেদাতের গোড়া কোথায় জানেন আপনারা? জানেন না? আরে বেদাতের গোড়া কোথায়? গোড়া, গোড়ার থেকে হাত দেন। যে কোনো বিষয় আমি বলি যে ভাই গোড়ায় হাত দাও সব শুধু হয়ে যাবে, গোড়ায় হাত। শয়তানকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় তাড়াইয়া দিছেন, যা ভাগ তো শয়তান আল্লাহরে চিনে ভালো করে, আমি আপনি না চিনলেও শয়তান কি আল্লাহকে খুব ভালো করেছে। শয়তান জানে যে আল্লাহর কাছে চাইয়া অনেক কিছু আদায় করা যায়, তো চাইয়া বসছে আল্লাহ কিছু দেখ কি চাস। তো শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ একটু সুযোগ দেন। তর্জমাটা আপনারা যারা জানেন, ওলামায়ে কেরাম অনেক আছেন, আমি আগে আপনাদেরটা শুনি তারপরে আমারটা বলবো। বলেন তো কোন পর্যন্ত সুযোগ চাইছে? জোরে বলেন, জোরে বলেন, আর জানা দরকার আমার আপনার কথা কি কোন পর্যন্ত? মাশা কারবার দেখেন, আমিও তাই জানতাম, আপনারা খুব বেশি ভুল করছেন এমন না, আমিও তাই জানতাম। এই লম্বা বয়সে শয়তান সংক্রান্ত কত কিতাব আর লেখা পড়া যায় আমি করছি, তালবিস ইবলিস সহ শয়তান বহুরূপী শয়তানের বহুরূপ সম্পর্কে অনেক পড়েছি, অনেক বয়ান করেছি, কিন্তু আজ পর্যন্ত শয়তানের এই বাটপারিটা আমি ধরতে পারি নাই। গত সপ্তাহে আমাদের এক বড় মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই হযরতের এক কিতাব পড়ে আমার তো চোখ এত বড় হয়ে গেছে, হায়রে এত বড় বাটপারি এতদিন ধরতে পারলাম না। কি বাটপারি একটু আপনারা বুঝেন, ওলামায়ে কেরামও বুঝবেন, হয়তো আপনারা আগের থেকে জানতেন, আমি জানতাম না, আমার এই ফার্স্ট জানা। এটা শয়তান কি চাইছে আল্লাহর কাছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন যেদিন মানুষকে আপনি আবার উঠাবেন, মাখলুককে আবার। এখানে বাটপারিটা কি? বাটপারিটা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন দুইবার, কয়বার? একবারের ফুয়ের সাথে সব মাখলুক মরে শেষ, দুনিয়া একদম তছনছ হয়ে যাবে, আকাশ মাটি জমিন সব একাকার হইয়া তুলার মতো পাহাড়গুলো যখন উঠতে থাকবে, সূর্য চন্দ্র নক্ষত্র সব যখন চূর্ণ
যাবে, এক ফুয়ের সাথে সব ধ্বংস, সব শেষ। আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে আবার হুকুম করবেন আরেকটা ফু দাও, আরেকটা ফু দিলে সবাই আবার উঠবে, ওটাকে বলে ইয়াউমি ইউবাসু, আবার সবাইকে ওঠানো হবে। ওই যে আবার ওঠানো হবে, এরপরে আর কেউ মারা যাবে না, না জান্নাতীরা না জাহান্নামীরা, মৃত্যু শেষ। শয়তান কি বাটপারি করছে, কেয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই, তাহলে তো মরা লাগবে। শয়তান বলে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ ওই যে আবার উঠাবেন না, আমার ওই পর্যন্ত সুযোগ দেন, মানে আমি মরতে চাই না, সবাই রে মারেন আমারে মাইরেন না। দেখছেন নি কেন, বুঝছেন নি কথা, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ ওই পর্যন্ত চান্স চাই। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম, যা ইন্নাকা মিনাল মুনজারিন, দিয়ে দিলাম, তবে রাখ, যেই পর্যন্ত চাইছস ওই পর্যন্ত না। আল্লাহ জানে না এর ভিতরে শয়তানি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ জানেন না। আল্লাহ কয় ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, তবে ইলা ইয়াউমি ইউবাসুন না, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট যে টাইম আছে, প্রথম যে ফুৎকার, যেই ফুৎকারে সবাই মৃত্যুবরণ করবে, ওই পর্যন্ত তোরে সুযোগ দিলাম। শয়তান দেখছে পুরাটা হাসিল হয় নাই। আচ্ছা এখানে আর একটা কথা ভেঙে নেই, মাঝখানে বিভিন্ন রস ঢুকাই আমি কথার মধ্যে, শয়তান চাইতেছে কার কাছে, বুঝা বলেন চাইতেছে কার কাছে, আর একটু চিল্লাইয়া সবাই বলেন তো, শয়তান চাইতেছে কার কাছে? তার মানে শয়তান জানে কিছু চাইতে হইলে কার কাছে চাইতে হয়, কিন্তু এই সমাজের কিছু মানুষ তার কিছু লাগলে আল্লাহর কাছে চায় না, খাজার কাছে চায়, কিছু লাগলে মাজারে চায়। কথা কর, বুঝা গেল শয়তানের চেয়ে খারাপ। আরে শয়তান তো চাইছে আল্লাহর কাছে, তুই চাস মাজারে, আল্লাহ আকবার, তুই তো শয়তানের চেয়ে খারাপ। কথা বলেন, কথা বলেন, চলেন একটু একটু করে আগাই থাকি। শয়তান দেখছে স্বার্থ উদ্ধার হয়েছে কিন্তু হাফ, বুঝছেন না, স্বার্থ উদ্ধার হয়েছে কদ্দুর, আল্লাহ আর একটু দেন না, হেজানে চাইলি পাওয়া যায়, আল্লাহ ওই জাত, আল্লাহ আর একটু দেন না। তো আল্লাহ তাআলা বলেন যা, কি চাস তুই, আর একটু কি চাস, আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই। আল্লাহকে দিয়ে দিলাম যা। মুসলিম শরীফের রিওয়ায়েত আসছে, নবী আলাইহিসসালাম বলেন ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদদাম, শয়তান মানুষের রক্তের যে শিরাগুলো আছে, সব শিরায় শিরায় শয়তান দৌড়াইতে পারে। এই সুযোগ পায়া শয়তান কয় আল্লাহ আর একটু, কি কথা কয়, আর একটু, আর একটু লাগবো, কি লাগবে, আবনি আদম তো খালি বাড়বো, তা আমি একা মোকাবেলা কেমনে করি, কি চাস, আল্লাহ তো বুঝছে কি চাস, কয় যা যা, বনি আদমের সন্তান একটা হইলে তোরও একটা হবে, তোর প্রত্যেকটা সন্তান যেন বনি আদমের পেছনে লেগে থাকতে পারে, যা এই সুযোগ তোরে দিয়া দিলাম। শয়তান কয় ঠিক আছে, এইবার জিত মতন হইছে, এইবার কি কয়, আলা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আয়াতের মূল কথা, সুযোগ যেহেতু পাইছি তো মনে রাখেন আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শয়তান কয় সুযোগ নিছে কোন তো বলেন, তিনটা, কয়টা, একটা হচ্ছে একটা টাইম পর্যন্ত জীবিত থাকতে চাইছে, মানুষের উপর কর্তৃত্ব চাইছে, লাস্ট একটা সুযোগ পাইছে প্রতি সন্তানের বিনিময়ে সন্তান মোকাবেলায়। আদম আলাইহিসসালাম শয়তানের এই চাওয়া পাওয়া দেখে ঘাবড়ায় গেছে, আদম আলাইহিসসালাম বলতেছেন আল্লাহ তো আমার সন্তানদের কি হবে, সব তো দিয়া দিলেন, হ্যাঁ সুযোগ এমনি বাটপার, শয়তান কি না সালাক বলেন না, যে আল্লাহর হুকুম মানে না সে নিজেরে সালাক মনে করে, আসলে সে সালাক না, আসলে মগা বাপ্পা, আসলে কি কথা কার, আরে আস্তে আস্তে কোন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে সে তার রসকে চিনে, কয়তো বিজ্ঞানী যে আল্লাহ মানে না, কয়টার মগজ নাই, কয় কি আছে, কয় ডিজিটাল গোবর, কি এগুলা,
আরে কথাবার্তা না বললে কেমনে বলুন রে, কি আছে ভিতরে? ডিজিটাল গোবর, যে রব চেনে না, সে সুস্থ না, সে চালাক না, সে বাকবা। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বাপপারে তো সুযোগ সব দিয়া দিলেন, এখন আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমারও সুযোগ দেন। শয়তান দিয়েছে, এখন আদম আলাইহিস সালাম উৎসাহিত হয়েছে না যে শয়তান পাইলে আমি পাবো না কেন, আমি তো নাফরমানি করি নাই, অত নাফরমানি করছে, উৎসাহ বাড়ছে না কমছে, আপনার কথা কমছে তাই না? চাইতে হইলে যাইয়া খাজার কাছে কর না, হ্যাঁ মাজারে ইজা সাআল তাফাস আলিল্লাহ। নবী বলেন, কিছু চাইলে কার কাছে? অবাক হই, ওই যে মাজারে যে লোকগুলা নামাজ পড়ে, নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছেই চাই, নামাজটা ফিরাইয়া সালাম ফিরাইয়া বাবার দরবারে কয় আল্লাহ বাবা বাচ্চা একটা দেন না, জাহেল কথা কয়। নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সন্তানের কি হবে? তো আল্লাহ বলেন, আপনি ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, আপনারও দিতেছি, লন কি দিলেন? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিব দশটা। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমল করবে একটা নেকি, বলে গুনা করবে একটা শয়তানের প্ররোচনায়, গুনা করবে একটা নেকি, গুনা ঢুকবেও একটা, এক বেশি না দশ বেশি, শয়তান কুলাবে কেমনে, এক গুনা করাবে একটা, ওর আমল করবে একটা, হয়ে যাবে দশটা, গুনা রয়ে গেছে একটা। পায়া খুশি হওয়ার কথা না আদম আলাইহিস সালামের, কথা বলে না? আর এই সুযোগ পায়া খুশি হওয়ার কথা কিনা? আদম আলাইহিস সালাম খুশি হইছেন, কিন্তু মনে মনে চিন্তা করতেছেন, শয়তান নিল তিনটা, আমি একটাই খুশি থাকুন, আল্লাহ আর একটু চান্স চাই। তো আল্লাহ তো বুঝছেন আদম আলাইহিস সালামের ভয়টা কোন জায়গায়, ভয় হইলো আমার প্রত্যেকটা বাচ্চার পেছনে ওর একটা বাচ্চা লাগবে, গুতাইতেই তো থাকবো, যদি আমল না করলো আমার আমার সন্তান, কিন্তু ওর গুতানি তো বন্ধ নাই। তো বলে আল্লাহ ভিতরে কি আছে আল্লাহ তো জানেন, আল্লাহ আর একটু চাই। তা আল্লাহ বলেন, বুঝছি আপনি কোন জায়গায় আপনার ডর, ঠিক আছে শুনেন, আপনার সন্তানদেরকে বাঁচানোর জন্য আমি ফেরেশতা নিয়োগ দিব, ওরা চারদিক দিয়ে ঘেরাও করে রাখবে, হাদিসে আসছে খাবারের মধ্যে মাছি বসলে যেমন মানুষ তাড়ায়া দেয়, ফেরেশতারাও শয়তানকে আমার আপনার থেকে এরকম দূর দূর করে দেয়। কোরআনের কথা, লাহু মুআক্কিবাতুন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ, হুকুম কার? আল্লাহর হুকুমে মানুষকে রক্ষা করে। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পায়াও তো খুশি হওয়ার কথা না, খুশি হইছে, কিন্তু ওই যে দাবি তো সমান সমান হয় নাই, এখনো আরেকটা রয়ে গেছে না, তো আল্লাহ আরেকটা আরেকটা সুযোগ দেন। তো আল্লাহ বলেন, ঠিক আছে যান, আখেরি সুযোগটা একবারে দিয়া দিলাম, কি আপনার সন্তানকে শয়তান সারা জিন্দেগি গুনাহ করাবে করাবে করাবে, মৃত্যুর আগে দিয়া যদি আপনার সন্তান খালি আমারে বলে আল্লাহ আমি ভুল করছি, তো আমি সারা জিন্দেগির গুনাহ মাফ করে, গুনাহ করছে 70 বছর, মাফ চাইলে একবারে শেষ। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, এটা কিভাবে সম্ভব, তাই না? গুনা করছে 70 বছর, মাফ চাইলে একবারে শেষ, এটা কিভাবে সম্ভব? আরে দোস্ত সম্ভব, এটা এখন বুঝে আরো সম্ভব, বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমাদের দিনের কঠিন বিষয়গুলো বোঝা, আমাদের জন্য বুঝানো তত সহজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কিভাবে সম্ভব, গুনা করছে 70 বছর একবারে মাফ, এটা বুঝেন না তো বুঝেন, কম্পিউটার চালান না, কম্পিউটার গ্রুপ কথা কর, মোবাইল টিপেন না, তো সিস্টেম তো জানা, বুড়ারা না জানলে কি, আপনারা তো জানেন না, হ্যাঁ ডিলেট অপশন আছে নি, ডিলেট সিস্টেম আছে, ওটার মধ্যে অনেক রকম পথ আছে, রাস্তা, একটা নাম ডিলেট করতে চান কথার কথা, সিস্টেম কি একটা ক্লিক করে ডিলেট টিপ দিলে করা যায়, 10টা ডিলেট করতে চান সিস্টেম কি 10টা ক্লিক করে ডিলেট টিপ দিলে করা যায়, সব ডিমোসতে চান সিস্টেম কি ডিলেট টিপ দিলে অল ডিলেট অপশন আসে,
আসে আসে অল রিলেটিভ দিয়া ওকে টিপ দিলে কয়টা যায়? একবারে না, আস্তে আস্তে। আচ্ছা আরো বুঝে, এক লোক এক অফিসে চাকরি লইছে, খুব ভালো করে বুঝেন, অস্পষ্টতা রাখেন না কিছু। এক লোক এক অফিসে চাকরি নিছে, তার কাজ হলো নাম টাইপ করা, খুব ফুল স্পিডে টাইপ করতে পারে, টাইপিস্ট। তো নাম টাইপ করবে খ্রিস্টানের, কার কথা বলেন না, কার? খ্রিস্টানের নাম, মুসলমানের নাম, নাম টাইপ করতেছে খ্রিস্টানের। এক বছরে নাম টাইপ করছে 1,00,000,000,000, কত? কথার কথা, আরো বেশি পারলে বেশি। আপনারা বলেন আমার সাথে কয়টা? 1,50,000,000 চাকরি করছে, প্রতি বছর 1,00,000,000,000 হইলে 50 বছরে কত? কথা কয় না, 50,00,000,000,000 নাম টাইপ করছে। 50 বছর পর অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনে, আইসা দেখা করে সর্বনাশ করছস কি? বলে কি করলাম স্যার? আরে গাদা, নাম লেখার কথা মুসলমানের, তুই লেখছস খ্রিস্টানের, চাকরি আমারটাও যাবে তোরটাও যাবে। ওই স্যার এখন কি করা? বলে আগে মোস একটা রাস্তা বাইরে ভাইরাস টাইরাস খাইয়া লেছে, একটা কিছু কম যাইব, আগে মোস তাড়াতাড়ি মুখছে, সব শেষ হয়েছে নি। আল্লাহ লেখছে কয় বছর বলেন, কথা বলেন, লেখছে কয় বছর? এখন একে বলা হচ্ছে সবগুলো ডিলিট করার জন্য, 50,00,000,000 নাম, 50 বছরের আমল। বলেন কয় বছরের আমল? ম্যানেজার বলছে সবগুলো ডিলিট করার জন্য। পোলা বাইনে এবার তোরা বল সিস্টেম কি সবগুলো ডিলিট করার? হ্যাঁ হ্যাঁ, অল ডিলিটেড টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা যাবে? সব সব। কয় বছরের আমল? কয় বছরের? কয় বছরের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে বন্ধুরা, আমার আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, মোছা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার আপনার মালিক আমাদের আমল নামায় অল ডিলেটেটিভ দিয়া একবারে সব গুণা মুছতে পারেন কি পারেন না? এটা অবাক হওয়ার কি আছে? আরো বুঝেন, কম্পিউটারে এমন কোন সিস্টেম বানিয়েছে নি সফটওয়্যার যে ওই যে লেখছিল কার নাম? তো করে যারা ভাইরাল লাগবো, মুরগি বানাবো কথা কো, মুরব্বীরা রাগ করে না, পোলা বান্ডে কই দিয়েছে, লেখছে কার নাম? খ্রিস্টানের। ডিলিট করলে এটারে আবার ফেরত আনা যায়, তাই না? কি জানি কয়, রিকভারি। আরে রিসাইকেল বিন রে, কতবার ওস্তা কোথেকে আনতে হয়? কতই উচ্চারণ করছে বলো, এই যেগুলো রেকর্ড করে রেকর্ড থেকে টাকা রাখবেন, আমার লাগবে না, মাদ্রাসা লেগে। আমি নতুন মিশন শুরু করছি, যেগুলো রেকর্ড করবে আমগুলো তো হেরা দিব না, সামো না, দরকার নাই, আল্লাহ মাফ করুক। কিন্তু যারা এই মাদ্রাসাওয়ালা এই মা বয়ান নিয়ে বাইরে সারে, হ্যাঁ তো পয়সা কামায়, যে পয়সা কামাবে না তার জন্যে মাফ, আর যে কামাবে সে মাদ্রাসায় টাকা দিয়ে দেয়। মাং না কাম নাই, ঠিক আছে মতন সাহেব কই রাখবেটা, খুশি হয়ে দিবি, কত কত কইলে দিতে পারবি? খুশি হয়ে দিয়ে যাবি। এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে একটা সুইজের টিপ দিলে ওই যে 50,00,000,000 খ্রিস্টানের নাম ওইটা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? কথা কয় না, কয় আছে কোন জায়গায়? আমারে মগা পাইছস না? আছে, আল্লাহ বলেন আমার কাছে আছে। এই সিস্টেম কি আমার কাছে? আল্লাহ কি আছে আপনার কাছে? কয় তুই গুনাহ করছস, তওবা করবি, ডিলেটে, তওবা মানে ডিলেট, তওবা কি? তওবা অল ডিলেট, তওবা মানে খালি ডিলেট না, কোন ডিলেট? অল ডিলেট। তওবা মানে যে অল ডিলেট কই পাইলেন? কোন নবী কইছে? কে বলছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাইবু মিনাজ জামবি কামা লা জামবা লা। নবী কয় তওবা করা মানে কোনো গুনাহ নাই, মানে অল ডিলেটে টিপ পড়ে গেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা করবা মানে অল ডিলেট হয়ে গেছে, এখন তো ঝুলি খালি, ঝুলি কি? আমলের, আমলের সুইজে তুমি টিপ দিবা, আমি ওই গুনাগুলারে পাল্টায়া নেকি দ্বারা তোমার আমল নামা ভরে দিব। বলে কই বলছেন আল্লাহ তাআলা? বলে সূরা ফুরকান, কোন সূরা?
কথা বলেন কোন সূরা? আয়াত 76 মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইক ইউবাদদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত। এই আয়াতের সংক্ষেপে একটা তর্জমা আপনাদেরকে শিখাই। সাধারণ আলেমরা এমনি বইছে তাকরার চলতেছে, দেহে আর টেস্ট করা ঠিকঠাক কয় না ভুল কয়, এই জন্য সব বইছে, একগুলো দরকার নাই, আপনারা সাধারণরা বুঝেন। এই আয়াতের তর্জমা শিখাইতেছি, সংক্ষেপ তর্জমা, ভাবার্থ শব্দ শব্দ খুঁজেন না, বলেন আমার সাথে, অপরাধী যত বড় অফার তত বড়, আবার আবার, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কি বললেন? বলে এই আয়াত সূরা ফুরকানের এই আয়াতের তর্জমা। বলে মানি বুঝলাম না, কেমনি মিললো? হুজুরা তো ভিতরে ভিতরে ফতুয়া দিয়ে বলাইতেছে অর্ধেক, তো কেমনি মিললো একটু বুঝে। ধরেন আমার ডান পাশের মাওলানা, আমাদের প্রিয় ভাই, কথার কথা জীবনে গুনাহ করছে 100, কত কত কথার কথা, আলেমের গুণা থাকে না, গুণা করলে তবা করে ফিনিশ করে লাগে, এই জন্য গুণা করছে আর বলা যাবে না, নাই তো কি নবী বলেন কামাল্লা জাম্বালা, যেন গুণাই নাই, তো নাই এই গুণারে গুণা কেমনে কর। এই জন্য কারো পেছনের গুণা নিয়ে কথা না বলা, কারণ তুমি কি জানো তবা করে সে সাফ করে ফেলাইছে, তুমি এটা বলা মানে তাকে অপবাদ দেওয়া, কারণ গুণা তো নাই এখন। তো কথার কথা গুণা করছে কত, আমাদের কার কথা বল, আমার মুস্তান কোন নবী ভাই ভাই বয়ান করতেছে, আল্লাহর বান্দাও আয়েশা বসছে, হযরতের দিল ইসলাহ করার মতো কথাগুলো যখন বের হচ্ছে, তো পাশে বৈশা বৈশা অনুতপ্ত হইতেছে, অনুতপ্ত অনুতপ্ত হইয়া বলতেছে আহ কি করলাম জীবনে, ওই আহের সাথে গুনার পোট্টাটা গেছে সিরা, খালি কি বলছে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আত তাওবা নাদামা, তাওবার মূল পয়েন্ট এটা লজ্জিত হওয়া, এটাই মূল বিষয়, আহ বলছে তো গুনার পোটলা গেছে ছিড়া, চোখের কোনা দিয়া চিকচিক পানি একটু বের হয়েছে, ওই যে খলিলকে আল্লাহ বলেছিলেন খলিল কলপটা ধুইয়া লর, আল্লাহ পানি ঢুকামো কেমনে, কলপ ধুইতে পানি এটা না, বলে কি বলে চোখের পানি দিয়া ধুইয়া লর, তো চিকচিক করতেছে ওই পানি দিয়া কলপ পরিষ্কার, গুনা ছিল কয়টা, কত, এখন জিকির করতে করতে বাড়ি চলে গেছে, মানে আমলের সুইজও ঠিক পড়ছে, মানে কি আমলের সুইজও, গুনা 100 যায় এখন নেকি ঢুকছে কয়টা, কথা বলে 100 পরিবর্তে কয়টা, 100 1000, নেকি তো করে নাই, যেগুলো করছে ওগুলো তো 1000, গুনার পরিবর্তে যেই নেকিটা পাল্টা গেছে, খ্রিস্টানের নাম মুসলমানের নাম হয়ে গেছে, ওইটা বুঝো, এখন গুনার পরিবর্তে নেকি ঢুকছে কয়টা, 100, রাখ এটা, এটা নারায়ণগঞ্জ না ঢাকা পড়ছে, আমি এখনো ঢাকায় আছি, হ্যাঁ মাশাল, আমাদের পুরা ঢাকা নারায়ণগঞ্জ বৃহত্তর পুরা অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, যার অপরাধের কোনো শেষ নাই, তাও কথার কথা একটা সংখ্যা নির্ধারণ করেন এই বুঝার জন্য, 1,00,000 কোটি, কত কত, 1,00,000 কোটি গুনাহ সে করছে। হঠাৎ খবর পাইছে আমাদের এক ভাই আসছেন, ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুল্লাহ আসছেন বয়ান করার, খবর পাইছে যে মোল্লা একটা আইছে, ভিতরে আসিল কয়দিন আগে, কয় কি বয়ান করে, কয় বয়ান ভালোই করে, মাঝে মাঝে একটু খোসা টোসা দেয়, মাঝে মাঝে একটু খোসা টোসা, তারও 4-5টারে ভাও করছে, কয় মোল্লার মাহফিলে যাই, কেন, কয় সামনে যায় বমু, খোসা দিলে কমে, হ্যাঁ হুজুর রাজনৈতিক আলাপ চলবে না, আছে না এমন বাড়ি, তা আইসা বসছে পিলারের সামনে 4-5 জন একসাথে, হুজুরে ধরব, উদ্দেশ্য কি, হুজুরে ধরবে, আল্লাহর বান্দা এমন আর চেতা দেয় না, বুঝেন না, নরম নরম ওয়াজ চলতেছে, আর এই বেড়ায় নরম ওয়াজ করলে কলিজায় যায় লাগে, কণ্ঠের মধ্যে আলাদা একটা কাশিস আছে, টান মারলে কলিজা মুলে ছিঁড়া যায়, আমার তো জয়েন্ট ছুটা যাওয়ার অবস্থা, আমি বেশি সহ্য করতে পারি না, কান্নায় পড়ে, এমন টান মারছে আশেপাশের মানুষে হেসকি কান্না শুরু করছে,
কিছু মানুষ তো ঢুকরে বাচ্চাদের মতো কান্না শুরু করছে, আশেপাশের মানুষের কান্না শুনে ওই বেড়ার মন গেছে কইলাম কই আইলাম। আস্তে আস্তে নিজের মধ্যে একটা অনুশোচনা আসছে, ধুর কি করলাম, ধুরের লগে গেছে পটলা ছিদ্র, ধুরের সাথে পটলা গেছে, চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়েছে, আশেপাশে প্রভাব, কান্না শুরু করছে। আল্লাহ করলাম হাই জীবনে করলাম হাই করলাম হাই হাই করতে করতে গুনার পটলা ছিড়া যা আছে সব বের হয়ে গেছে। আল্লাহ পাক্কা তওবা করছে, আর জিন্দগিতে গুনাহ করব না। বাড়ি যাচ্ছে তো জিকির করতে করতে যাচ্ছে, বলেন তো আমল নামায় গুনাহ ছিল কয়টা? 1,00,000,000,000। তওবার কারণে সব মাফ হইয়া জিকিরের কারণে এখন আমল নামায় নেকি ঢুকছে কয়টা? কয়টা কয়টা কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1,00,000,000,000 নেকি ঢুকে গেছে। আরে সর্বনাশ, আমার ভাই হুজুর মানুষ সারাদিন করে বন্দিগি, পড়ায় মাদ্রাসায়, সবসময় আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে থাকার যা যা দরকার সব করে, উনি পাইল মাত্র নেকি কয়টা? 100। আর সেরা অপরাধী সারা জিন্দগি করছে আকাম কুকাম, এমন তওবা কইরা ভালো হয়ে গেছে জিকির শুরু করছে, এমন বলে তার আমল নামায় ঢুকে গেছে 1,00,000,000,000। কারণ কি? কারণ ওইটাই, অপরাধী ছোট অপরাধ ছোট, অপরাধী বড় অপরাধ বড়, ওইটাই বলি অপরাধী যত বড় অপরাধ। বলে কিসের তরজমা? বলো ওই আয়াতের তরজমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আপনি চিন্তা করেন না, আপনার সন্তান সারা জিন্দগি গুনাহ করবে করবে করবে, আসমানে যায়ও যদি গুনাহ ঠেকে লাউ বালি আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। শয়তান লাভ দিয়ে উঠছে কয় কি, খেয়াল করেন খেয়াল করেন কি আলাপ চলতেছে বেদাতের গোড়া। বলে আমি তওবা রস করতেছি না, বেদাতের গোড়া বের করতেছি, শয়তান লাভ দিয়ে উঠছে। আল্লাহ কি হইছে, কামারে সুযোগ তিনটা দিছিলেন এটা সব ফাও গেল কেন? আমি তিন অস্ত্র ব্যবহার করে আপনার বান্দারে পথভ্রষ্ট করব করব করব, মরার আগে হ্যাঁ কবে আল্লাহ ভুল করছে আপনি দিবেন সব মাফ কইরা, তা আমার এটি দিয়া লাভ হইল কি? এখন তো সমান সমান হয়ে গেছে না শেষ, শয়তান কইরা হ্যাঁ না আমিও বাটপার কম না, তবা করলেই তো মাফ করবেন না, কথা কয় না, তবা করলেই তো মাফ করবেন তাই তো? ঠিক আছে করেন আপনি, আমিও বুদ্ধি একটা বাইর করছি, কার কথা কার কথা? কি বুদ্ধি? বলে বুদ্ধি হইলো আমি এমন গুনাহ করাবো যেই গুনায় তওবা করবে না। কি গুনাহ? এমন গুনাহ করাবো যে গুনায় সে কি করবে না, সেটা আবার কোনটা? যেই গুনারে মানুষ গুনাহ মনে করবে না সেটারই তো তওবা করবে না, সেই গুনার নাম, সেই গুনার নাম, কারণ সে তো গুনাই মনে করে না, সে মনে করতেছে মিছিল বের করছি জশ্নে জুলুসে, এটা তো নবীর এশকার মহাব্বতের কারণে করতেছি, জিলাপি খাইতেছি নবী মিষ্টি খাইতেন, আমি তো সুন্নত আদায় করতেছি, এক বসাইছি খাজার নামে, সে তো মনে করতেছে আমি গুনাহ করতেছি না আমি সওয়াবের কাজ করতেছি, তার জিন্দেগিতে তওবা নসিব হবে না। শয়তানকে মাফ করবেন তওবা করলে? করতে থাকেন, আমি আমার পলিসি পাল্টাইয়া ফেলছি, কি করছি? বলে আমি এমন গুনাহ করাবো যে গুনার তওবা সে করবে না। পাইছেন গোড়া খুঁজা তওবা, বুঝতেছেন কত ভয়ঙ্কর? এটা হলো তার ভয়ঙ্কর হওয়ার একটা দিক। খুব মনোযোগ লাগবে এই সামনের কথা শুনতে, এটা হচ্ছে গুনার তওবা কত মারাত্মক গুনা এর একটা দিক। আরেকটা দিক বুঝে কোরআন, আমি আগে বলেছি শরীয়তের দলিল মূল কোনটা? কোরআন আর সুন্নাহ। মূল কি? কোরআন আর সুন্নাহ। এরপরে সাহাবীদের কথা নবী আলাইহিস সালাম যেহেতু বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর রাশিদিন আল মাহদিয়িন, সাহাবীদের অনুসরণ করো,
সূরা তওবা আয়াত 111 আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم علماء الكرام আছেন কি শুন দিয়েছেন মোটামুটি দেন না কিছু হ্যাঁ আছে আছে থাকলে এই কথাটা বলি নাইলে বলার দরকার নাই আসেননি আপনারা আমাদের নতুন নতুন ফেতনা দাঁড়ায় না এর মধ্যে এক ফেতনা সমাজে লামাজাবি ফেতনা আমাদের এই গায়রে মুকাল্লিদিন ভাইরাও মানুষকে নানান সুন্দর সুন্দর কথা কইলা মানুষকে বিভ্রান্ত করে কথা সুন্দর সাপের মাথাটা দেখছেন নি আপনারা ডিজাইন দেখছেন নি আজিব ডিজাইন কম্পিউটারে পারবি না ওই ডিজাইন করতে সাপের মধ্যে যে ডিজাইন এত সুন্দর সাপের মধ্যে যদি বিষ না থাকতো পোলাপানের খেলার সবচেয়ে সুন্দর আইটেম হইতো হ্যাঁ দেখছেন কি সুন্দর দোস্ত সব সুন্দরই সুন্দর না কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করার এটা একটা সেটা হচ্ছে এই হানাফিদের বড় কিতাব হেদায়া আমাদের ফেকার এক বড় কিতাব হেদায়ার মধ্যে উঠতি আলেম যারা মুরব্বীরা তো এগুলা কোনো বিষয় না ওনাদের কাছে উঠতি আলেম যারা বিশেষ করে এলাকার ইমাম সাহেব যারা খোসা তো আপনারা খান বেশি এগুলো আপনাদের একটু আত্মস্থ থাকার দরকার জানা থাকা দরকার জানেন তাকরা করতেছি অসুবিধা কি হেদায়ার মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলের নামের সাথে কোথাও কোথাও আছে রাদিয়াল্লাহু আনহু তারা কি কয় কয় দেখছেন এরা কত রকমের কত বড় বাটপার বলে কি করছে ইমামে আবু হানিফা কি সাহাবি কয় না আমরাও তো বলি না কয় সাহাবি না হইলে নামের পাশে রাদিয়াল্লাহ কি জন্য লাগাইছে বাটপাররা আপনাকে করে ধোকা দিতেছে ধোকা ইমামে আবু হানিফারে সাহাবির মর্যাদা দিয়ে দিস দেখছেন নি কারণ আপনিও তো মনে মনে করেন হুজুর এমন বাটপারি করলাম লগে বলবেন না বলবেন বিষয়টা কি ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহ লাগানো কি সমস্যা কোনো সমস্যা নাই রাদিয়াল্লাহ লাগানোর জন্য সাহাবী হওয়া জরুরি না প্রমাণ এই আয়াত সূরা তাওবার এই আয়াত প্রমাণ দেখেন একটু উলামায়ে কেরাম খেয়াল করেন আল্লাহ বলছে ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার এই পুরো বক্তব্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম কারা সাহাবায়ে কেরাম এরপর আল্লাহ বলতেছেন والذين اتبعوهم بإحسان واو واو عطفة عطف والسابقون الأولون من المهاجرين والأنصار معطوف عليه الذين اتبعوهم بإحسان معطوف قاعدة سے معطوف معطوف عليه غير هاي معطوف معطوف ايو اپنا بوز بننا حضور بوزتے سے ایک تو نابوز لے کی آشاز آئے ایرا چودو بوز اللہ بیٹا بوزتے معطوف معطوف عليه غير هاي তার মানে ওয়াসাবিকুন আল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার হচ্ছেন সাহাবী আল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে এরা হলো গায়রে সাহাবী এরা কি তো সাহাবী এবং গায়রে সাহাবী উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ উভয়ের উপর রাজি সাহাবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে সাহাবী না হইলেও আল্লাহ তার উপর রাজি রাদিয়াল্লাহ আল্লাহ ব্যবহার করছেন ইমামে আবু হানিফার চেয়ে সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে বলে আর কে আছে রে রাদিয়াল্লাহ তো তার ক্ষেত্রে আরো বেশি ব্যবহার করা দরকার ইমামে আবু হানিফা তো দূরের কথা আমি তো মনে করি আমাদের যাত্রাবাড়ির শায়খের নামের সাথেও রাদিয়াল্লাহ লাগানো যায় কারণ তিনিও তো সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলেন কথা বুঝে আসছে নি এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদেরও পদাঙ্ক অনুসরণ করা এটা স্বীকৃত বিদায় হজের সময় তিনটা পাইলাম আইমা মুস্তাহিদিনদের কথাটা আপাতত বাদ দেন যেহেতু মূল ওই তিনটা বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম আরাফার মাঠে সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের উপর কাছে তোমাদের কাছে পৌঁছাইছি
সব সাহাবি একযোগে স্বীকৃতি দিয়েছেন, আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক মতো পৌঁছাইছেন। তখন নবী আলাইহিসসালাম আসমানের দিকে আঙ্গুল উঠায় উঠায় আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি যাদের কাছে আপনি আমাকে পাঠাইছেন ওরা স্বীকৃতি দিচ্ছে আমি আমার দায়িত্ব আদায় করেছি। জিবরাইল আলাইহিসসালাম আসছেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাযিল হয়ে গেছে সূরা মায়েদার তিন নম্বর আয়াতের একটা টুকরা, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ বলছে আজকে দিন কমপ্লিট। আজকে কি কথাটা বলেন আমার সাথে, আজকে কি এই কথা কে বলেছেন বলেন, এই কথা কে বলেছেন? আল্লাহ বলছেন আজকে দিন, আহা বলেন না, আজকে দিন কার কথা, কার কথা? এক নম্বর রাখেন এটা, চলেন দুই নম্বর, সূরা মায়েদার যে আয়াত আমি খুতবায় শুরুতে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে আপনার উপর যা নাযিল করা হয়েছে দিন, সেই দিন আপনি পুরা পুরি যাদের কাছে আপনাকে আমি পাঠাইছি ওই দিন পুরা পুরি আপনি তাদের কাছে পৌঁছায়া দেন। অর্ধেক না পুরা, কিছু বাদ রাই কেনা সবটা? আল্লাহ হুমকি দিচ্ছেন, একটা হুমকির মতো করে বলছেন, ও ইল্লাম তাফাল, যদি তা না করেন, কিছু একটা গোপন রাখেন, পুরাটা না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাইলে ধরে নেওয়া হবে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। বলে আল্লাহ এই চিন্তা আসতে পারে, আসলে তো নবীকে বলা উদ্দেশ্য না, এটা বুঝেন। আল্লাহ নবীকে অনেক সময় ধমকের শুরু যে কথা বলেছে, নবীকে বলা উদ্দেশ্য না। বলে কাকে বলা? অনেক সময় ঘরে যায়া বউর উপর রাগ করে নিজের মেয়েরই ধমকাইতে থাকে, এটা হলো বউরে বুঝায় যে আমার মাইয়ার আমি সারি নাই, তুই তো আরেক বেড়ির আরেক বেড়ার মাইয়া, তোরে সারমু। তা আল্লাহ নবীকে যখন এই জাতীয় কথা বলেন, আসলে উদ্দেশ্য হচ্ছে বান্দা বলে আমি আমার খাস বান্দা আমার দোস্তরে ছাড়লাম না, ও মৌলবী তোরে ছাড়ো, যা শিখছ সব পৌঁছায়া দিবি, যা শিখছ সব পৌঁছায়া দিবি। আমরা যখন কথা বলি আমাদের হিতাকাঙ্ক্ষীরা এসা বুঝায় সময় ভালো না, একটু রয়া সয়া বললে কি হয় দেখছেন নি কারবান, কি বুঝায় সময় আর কথা বলে না, সময় একটু চুপ থাকলে কি হয়, তাহলে আজীব কথা। আরে সময় ভালো হইলে তো বলার দরকার নাই, সময় খারাপ হইলে তো বেশি বলা দরকার। আরে চিকিৎসা কখন লাগে, অসুস্থ হইলে না সুস্থ মানুষের? এখন আপনি কি কইবেন যে মানুষটা অসুস্থ হয়ে গেছে চিকিৎসা এখন না করলে হয়, কথা বলেন না, ধরে যে ধরলে ধরছে এর জন্য কি চুপ থাকতে হবে? এই কথা তো আল্লাহও জানেন, আপনি যেটা বলবেন তা আল্লাহ আগের থেকে জানাইয়া দিছেন, ওই মানুষ আপনাকে ধরবে, অ্যারেস্ট করবে, ঢুকায়া রাখবে, এই ভয়ে গোপন করেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেন, দুনিয়ায় না হোক আখেরাতের আযাব থেকে তো রক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ কথা বলে, এই জন্য মাখলুকের ভয়ে আল্লাহর দেওয়া বিধানকে গোপন করার কোনো রাস্তা নাই, এটা হচ্ছে নবীর উদ্দেশ্যে আল্লাহর বক্তব্য। কয়টা গেল কথা? দুইটা, এক হচ্ছে আল্লাহর কথা দিন, আল্লাহর কথা কি দিন, দুই নম্বর নবীকে আল্লাহ বলছেন আপনার উপর যা পাঠানো হয়েছে আপনি সব পৌঁছায়া দেন, তিন নম্বর ওই সাহাবি ওই যে বিদায় হজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন, বুখারী রিওয়ায়াত আসছে কিতাবুল হজে, আ মুসান্নিফ ইবনে আবি শাইবা আসছে, আরো অনেক কিতাবে এই হাদিস আসছে টুকরা, আলা ফালইউবাল্লিগিস শাহিদুল গায়বা, এ আমার সাহাবীরা উপস্থিত যারা আছো আমি তোমাদের কাছে যেই দিন পৌঁছাইছি, যারা আমার সামনে নাই ওই অনুপস্থিতদের কাছে তোমরা ওই দিনটা পৌঁছায়া দাও। এই দায়িত্ব আল্লাহ দিছেন, আল্লাহর নবী দিছেন কাদেরকে, কথা বলেন কাদেরকে?
এই দায়িত্ব আল্লাহর নবী দিয়েছেন কাদেরকে? সাহাবীদেরকে। এইবার বুঝেন ও দোস্ত খেয়াল করেন, আপনি একটা বিদআত করছেন, আপনি ভাবছেন আপনি দিন পালন করছেন, আপনি দিন পালন করছেন না কি করছেন একটু বুঝেন। যেই দিন, যেই আমল, যেই কথা, যেই কাজ শরীয়তের কোন দলিলে নাই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সাহাবীদের আমল আছে, এমন একটা কাজ কথার কথা, জাস্ট জুলুসে ঈদ মিলাদুন্নবীর মিছিলটা কথার কথা, কোরআনে নাই না কোথাও আছে বলেন? কোরআনে নাই। আপনি এমন একটা কাজ কইরা আল্লাহকে কি বলতে চান? আল্লাহকে আপনি বলতে চান আপনি যে বলেছেন দিন কমপ্লিট, এই কথায় আপনি মিথ্যাবাদী, দিন কমপ্লিট হয় নাই, জাস্ট জুলুসের মিছিল এটা দিনের অংশ, আপনি বলেন নাই মানে আপনি মিথ্যা বলেছেন। আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন? আপনি খাজার নামে সিন্নি করছেন, ওরস করছেন, মানে হচ্ছে যেহেতু কোরআনে নাই, যেহেতু হাদিসে নাই, আপনি নবীকে বলছেন, আল্লাহ যে আপনাকে বলেছেন মাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার কাছে আসছে সব পৌঁছায়া দেন, ওরস এটাও আল্লাহ আপনাকে বলেছিলেন, নবী আপনি বলেন নাই, তার মানে রিসালতের দায়িত্ব আপনি আদায় করেন নাই। আপনি বুঝতেছেন? আপনি ভাবছেন আপনি দিন করছেন, না আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন, আপনি দিন মানছেন না, আপনি নবীকে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে নবীর দিকে আঙ্গুল তুলছেন। আপনি জানেন আপনি কি করছেন? সাহাবীদের উপর আপনি আক্রমণ করছেন, আল্লাহও বলেছেন নবীও বলেছেন, কিন্তু আপনারা আমাদের কাছে সেই দিন পৌঁছান নাই। তুমি কাদের উপর এই অভিযোগ দিচ্ছ? তোমার কি খবর আছে সাহাবীরা দিন কিভাবে গ্রহণ করেছে? তুমি জানো নবী যা ছাড়তে বলেছেন কিভাবে ছেড়েছে? তুমি জানো? তো দুইটা হাদিস শুনো, আমি দুইটা হাদিস শোনাচ্ছি আপনাদের। এক নম্বর হাদিস, সাহাবারা দিন কিভাবে মেনেছে, নবী যা ছাড়তে বলেছেন কিভাবে ছেড়েছে, মুসলিম শরীফের 2090 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ খাতামান মিন যাহাবিন ফি ইয়াদি রাজুল, নবী আলাইহি সালাম এক ব্যক্তির হাতে দেখেন যে স্বর্ণের একটা আংটি। কি ওই কথা বলেন? আসেনি আসেনি। নবী দেখেন যে একজনের হাতে স্বর্ণের আংটি একটা, নবী তার কাছে রাখছেন, ফানাজাহু ফাতরাহা, নবী আংটিটা খুলছেন, কি করছেন? আংটিটা খুলছেন, খুইলা ফেলাই দিছেন, খুইলা। এরপর কি বললেন? ফাকাল ইয়ামাদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার ফায়াজআলুহা ফি ইয়াদিহ, কেউ কি এমনটা চাইবে যে জাহান্নামের জ্বলন্ত একটা অঙ্গারায়না হাতে নিবে? মানে হচ্ছে নবী বলতে চাচ্ছেন পুরো স্বর্ণ ব্যবহার করা মানে হচ্ছে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে নেওয়া। জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে কই যায় লইব জান্নাতে? কথা কয় না কই, তার মানে লোকটা কি জান্নাতি না জাহান্নামী? যে স্বর্ণ ব্যবহার করবে পুরুষ, ওই পুরুষ নবী বলছেন কোথায়? ফকিল আলীর রজুল বাদামা যাহাবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসখাতামাক কন্তাফিয়াবি, এই ব্যক্তিকে কেউ একজন বলল নবী আলাইহিস সালামের চলে যাওয়ার পর যে তুমি তোমার আংটিটা উঠায় আলো, খুসখাতামাক, তুমি তোমার আংটিটা উঠায় আলো, কেন কন্তাফিয়াবি? নবী পড়তে না মানা করছেন, এর দ্বারা উপকৃত হইতে তো নিষেধ করেন নাই, বেইচা টাকাটা কাজে লাগাও, বউরে দিয়ে দাও, জায়েজ তো ছিল নাকি? কথা বলেন, জায়েজ তো ছিল না? জায়েজ ছিল না? জায়েজ তো ছিল, কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি কয় জানেন? লা আল্লাহ লা খুযুহু আবাদা ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে না 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 কখনো না, যে জিনিস নবী আলাইহিস সালাম ছুঁড়ে মেরেছেন ওটা আমি কখনো আর হাত দিয়ে ধরবো না। সাহাবী চিনো? সাহাবী চিনো? নবী আলাইহিস সালাম যা ফেলে দিয়েছেন তাবিল কইরা ঘুরায়া ওডারে পেছায়া পোছায়া ব্যবহারের চিন্তাও করেন নাই, বলে না আমার নবী যা ফলায়া দিছেন ওটা আমি কখনো ধরব না। এটা হচ্ছে নবী যা ছেড়েছেন তা কিভাবে ছেড়েছেন উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ শুনেন, দিনকে কিভাবে সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরেছেন। হযরত জাফর ইবনে আবি তালিবের ঘটনা কার না জানা, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বড় ভাই, আবু তালেবের চার ছেলের দুই ছেলে। আবু তালেব সব সময় চাইতেন ভাই নিজের সন্তানরা যেন ভাইয়ার সাথে থাকে, নবী আলাইহিস সালামের সাথে থাকে। আবু তালেব জানতেন, নিজে ইসলাম কবুল করেন নাই কিন্তু জানতেন, আমার ছেলেরা যদি আমার ভাতিজার সাথে থাকে তো পথ হারাবে না।
হযরত জাফর মুসলমান কাফেরদের নির্যাতন চলছে, নবী আলাইহিস সালাম জাফরকে হুকুম করলেন, জাফর কিছু সঙ্গী নিয়ে হিজরত করা লাগবে, কোথায় তোমরা কোথায় হিজরত করবে? আবু সুফিয়ান আজকের দুনিয়ার মানচিত্রের লোহিত সাগরের পশ্চিম পাড়, ইথিওপিয়া ইরিত্রিয়া যে অঞ্চলটা ওই যুগে হাবশা, ওই আর হাবশার বাদশাকে বলা হতো নাজাশি, এটা বাদশার উপাধি নাম না, নাম ছিল আসিমা খ্রিস্টান, একটু দিন মরম খ্রিস্টানদের যারা প্রকৃত ধর্ম মানে ওদের দিন মরম মুসলমানদের জন্য ওরা একটা জিদান না আসবেন না সেনাবাহিনীর কর্ণ হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার হাতে ঝান্ডা
যাদের ব্যাপারে তারা বুঝছে যাদের ব্যাপারে সে হারেছে আর যাদের নাম তারা বুঝছে ওই পানি আমাদেরকে